আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজ নিয়ে আসলাম পটল ভাজি ডিম দিয়ে, করে খেয়ে দেখবেন খুব টেস্টি একটি তরকারি। হরিফান আপনার দিয়ে, হরিফানে আমার পরিমাণ মতন আমি তেল দিলাম। প্রথম দেখতে বোঝা যায় অনেক বেশি পারে, আপনার খুব অল্প হয়ে যায়। এই রসুন দিলাম 2-3 কোয়া, আপনার কেটে একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দেব। আর এই পটলটা আপনারা কেউ সামনে ভাজি দিলে কেউ বিশ্বাসই করবে না পটলটা আপনারা ভাজি করছেন। পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুনটা লাল হওয়ার পরে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ আপনার বড় একটি দিয়েছি কুচি করে কেটে, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, অপেক্ষা করবো লাল হওয়া পর্যন্ত। যা বলছিলাম, অতিথির সামনে এই পটল ভাজিটা দিলে আপনার কেউ বিশ্বাসও করবে না। এই দেখেন আমার পটল, আমি বিচি এবং বাদা বাকলটা ফেলে দিয়ে পাতারে কেটেছি। আপনাদের যদি ইচ্ছে হয় লাম্বে আপনারা কাটতে পারবেন। 2 ডিম দিয়েছি, ডিমগুলা আপনার ভাজা ভাজা করব। এবং আপনারা পটলটারেও আপনারা খুব ভাজা ভাজা করবেন লাল ডিম মতন, কেউ আপনার দেখলে না খেলেও আর দেখলেও কেউ বিশ্বাস করবে না এটা পটল ভাজি করে, যত সময় আপনি নিজের থেকে না বলেন। এমন বাইরে ভাজা ভাজা হয় আপনার তেলের মাঝে, বুঝেও যেন এত টেস্টি হয় যা বলে বুঝাতে পারবো না। হলুদ গুঁড়া 4 চামচ, 4 বাগর 2 বাগ দিয়েছি, 1/2 চামচ, আর আপনার লবণ 1/4 চামচ, 5 ফোড়ন গুঁড়ো 1/4 চামচ দিলাম। দিয়ে এখন শুধু নাড়াচাড়া করবো আর ভাজা ভাজা করবো আপনার। খুব টেস্টি একটি ভাজি, আপনারা করে খেয়ে দেবেন, অতিথির সামনে আব্যায়ন করলেও ওনারা বুঝতে পারবেন না এটা কী জিনিস আপনারা ওনাদের সামনে দিয়েছেন। আমার ভিডিওগুলো বেশিরভাগই আমি সাধারণভাবে করতেছি, যা যখন যে সিজনে যে জিনিস থাকে তাই দিই। এখন পটলের সিজন বা এই আপনার পুঁই শাকের সিজন, কাঁকরোলের সিজন, দেড়েশের সিজন, তাই এইগুলো দিও আমি আপনার সবসময় ভিডিও দিতেছি খুব সাধারণভাবে। যারা অনেকে পাক জানে না, নতুন গৃহিণী বা নতুন স্কুলের ছাত্রীরা, কলেজের ছাত্রীরা, অনেকে আপনার লকডাউনের সময় ঘরে বসে আছে, মাদেরকে হেল্প করবে বা ঘরে যারা তখন তাদেরকে পাক করে যদি খাওয়াতে চায় তা পারবে করে খুব সাধারণভাবে সহজভাবে। এই দেখেন আমার পটলগুলা বেজে নেওয়ার পরে কীরকম হয়েছে, লাল হয়েছে এবং বুঝেও যায় না আপনাদের। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, একবারে বুঝেও যাবে না আমার পটল বিরান হয়ে গেছে। আমি ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে এইভাবে বেড়ে নিয়েছি। আর কি বলবো, আমাকে লাইকের মাধ্যমে একটু উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন, একটি কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে। আমি ভিডিও সারার সাথে সাথে আপনাদের মোবাইলে যেন চলে যায় আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওর জন্য দোয়া করবেন এবং এগিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।